শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার পূজার্চনা হয় 5 দিন। প্রথমে বেলতলাতে দেবীর ষষ্ঠী বিহিত পূজার্চনা, এরপর সপ্তমী বিহিত পূজা, মহাষ্টমী, মহানবমী ও দশমী তিথিতে দর্পণ, বিসর্জন ও অপরাজিত পূজা। ভগবতী দুর্গা দেবীর মা অর্চনা পূজা অর্চনা করলাম, মা যেন জগতের শান্তি মঙ্গল কামনা করে নিই আমাদের কামনা। এবছর তিথির কারণে শুক্রবার অষ্টমী ও নবমী পূজা একই দিনে হওয়াতে শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত দশমী তিথি। আর এই তিথিতে চলছে দেবীর দর্পণ, বিসর্জন ও অপরাজিত পূজা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দশমীর পূজাও সমাপন হয়ে গেছে, দশমী আগামীকাল ভোর পর্যন্ত পেয়েছে, যার কারণে আজকে নবপ্রতিমা এবং প্রতিমা বিসর্জন হচ্ছে না, আগামীকাল নবপ্রতিমা এবং প্রতিমা বিসর্জন হবে। মৌলভী বাজারে শুক্রবার রাতে বৃষ্টি বাগড়া দেওয়ায় অনেক ভক্ত পূজা দেখতে বের হয়েছেন। শনিবার দেবীর কাছে প্রার্থনা করছেন নিজের, পরিবারের ও জগতের মঙ্গলের জন্য। আজকে দশমী পূজা, আমার কাছে প্রণাম জানালাম, এতে সবাইকে নিয়ে ভালো থাকি, স্বামী সন্তান। দশমী পূজা ভক্তি দিয়ে মার কাছে প্রার্থনা করেছি বিশ্বের সকলের মঙ্গল ঘোরার জন্য, সবাই যেন হানাহানি মারামারি এই সেইগুলোর থেকে বিরত থাকে, মা যেন মঙ্গল করেন সবে, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি সবাইকে নিয়ে। শেষ মায়ের বিদায়ের পালা, তোমার কাছে আজকে এইটাই বিশেষ প্রার্থনা, মা আপনি সবার মঙ্গল করুন। এবছর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট পূজা আয়োজকরা। শ্রীমঙ্গল উপজেলার 174টি পূজা মণ্ডপে আমরা সার্বক্ষণিক বাংলাদেশ আন্তরিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ প্রতিটি মণ্ডপে 8 জন এবং সর্বনিম্ন 6 জন করে পর্যায়ক্রমে 1,080 জন লোক আমরা শ্রীমঙ্গল উপজেলা নিয়োজিত আছে। ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, মহানবমে, আজ বিজয়া দশমী সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে, কিন্তু মানুষের প্রচুর পরিমাণে দল নামছে। আইন শৃঙ্খলার দিক দিয়ে সবচেয়ে আমরা উপকার পাইছি, সব কিছু জোরদার আছে। রবিবার দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 1 বছরের জন্য ইতি টানা হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই মহা উৎসবের।